জনাঞ্চলৰ পৰা গভীৰ অৰণ্যলৈ খেদি পঠোৱা হ'ল হাতী এটা বৃহৎ জাকক। দীৰ্ঘ এমাহ ধৰি বাক্সাৰ পাগলাদিয়া নৈৰ পাৰত অৱস্থান কৰিছিল হাতীৰ এই বৃহৎ জাকটোৱে। খেতিপথাৰ তহিলং কৰাৰ লগতে ঘৰ দুৱাৰ ভাঙি চলাইছিল উপদ্ৰৱ। আজি দুটা পোহনীয়া হাতীৰ জৰিয়তে জনাঞ্চলৰ পৰা 30 কিলোমিটাৰ আঁতৰাই বনাঞ্চললৈ হাতীৰ জাকটো খেদি পঠায় বন বিভাগে। ফটকা ফুটাই শূন্যলৈ গুলীচালনা কৰি খেদি পঠাবলৈ সক্ষম হয় হাতীৰ এই জাকটোক। বাক্সা জিলার মিছামারি, কদমতলা, জারতালুক, হলপুর এখিনি জায়গাতে মানে উপদ্রব চলাই আছে। আর উপদ্রব চলার কারণটা হল কি, ইহতে পোয়ালি জাগিছে তিনটা, পোয়ালিকেটা ইহতে খোজ কাড়ব নোৱাৰাৰ কারণে ইহতে ঠাইখানি ইয়ারপর দূরত যাব পৰা নাই। আর খাদ্যরও মানে অভাবত, আর লগতে আপনার পানির ব্যবস্থা ওসরতে আছে, থাকার কারণে সুন্দর ঝরণা আছে, সেই কারণে দিনত হলে সিপিনে ভিতর সুমাই থাকে নদীর পাৰত, আর গধূলি নিশা হওয়ার লগেলগে মানে মাথোয়ারিটা পার হয়ে ইপিনে ধান কুঁহিয়ার কলগাছ আছে, সেইখানি খোৱাৰ কারণে ইহতে ইয়াতে মানে সন্ত্রাস চলাই আছে। হাতীর জাকটো কিমানটা হাতী আছে ইয়াত? মোটামুটি তো এটা আমি জানাত মোটামুটি সম্পূর্ণভাবে যদি আমি গণনা করব পারা নাই, 80-ৰ ওচৰত হাতী আছে। আজি এমাহ ধরে আমার খেতি পথাৰ করা নাই মানে এনেকুৱা, তাৰমানে আমি যিখিনি ব্যৱস্থা লৈছোঁ এতিয়া ধৰি লওক বোমা ফুটাই বা ব্লেংক ফায়ার করে মানে কোনো কাম দিয়া নাই, কিন্তু সেই কারণে আজি আমি মানাস উদ্যানের পৰা আমি পোহনীয়া দুটা হাতি লৈ আহিছোঁ, আর সেই দুটা হাতিরে আমি ব্যবস্থা করিম বলে ভাবিছোঁ। জরনাত আমি সোমাব পৰা নাই, গতি আমি অলরেডি আমার মানে ডিপার্টমেন্ট বা আমার স্টাফের পৰা আমি হাতিত উঠি কিনে আমি যেটা আমার সারাগুলি বলে কয় মানে সেই সারাগুলিরে আমি ব্যবস্থা করিম বলে আমি আজি উপস্থিত হয়েছি। এই অভিযানটা তো আমি পারিলে আজিয়ে করব লাগে, কিন্তু ইমান দূরের পর খোজকাড়ি আনিছো তো গতি অল্প মানে মানে রেস্ট দিব লাগিব, খুব লাগিব, তারপর আমি ব্যবস্থা তো লম। কিন্তু স্থানীয় একাংশ লোক অভিযোগ করেছে বন বিভাগের লোক রাতে হলে ফোন করে কিন্তু ফোনত নাপায়, বিভিন্ন ধরনের অভিযোগ করেছে, আসলে কি কথা? এইটো তো আসলে নহয়, আমি তো সদায় আছো, এখেতসকলে জানে, কিন্তু আমি হয়তো এটা সাইডে যদি উত্তর সাইডে যায় আমি উত্তর সাইডে যাং, ইপিনে এটা দুটা আর সাইড লো মনে মনে আহি যায়, ইপিনে ফোন কই দে আমি সেইফালে করিম না এইফালে করিম, গতি জাকটো যোনফালে থাকে আমি সেটো ফলো করছো। আর লগতে আমি যেখিনি এখেতসকলকো আমি রাইজক আমি বহুত ভাল পাইছো, এখেতসকলে তো আমাক এনেকুৱাকে কথা দিছে যে আমার খাদ্য বস্তু যি খায় আমি সম্পূর্ণ দিছো খাক, খালি আমার যাতে ঘরুয়া ঘর না ভাঙে, মানুষ অনুষ্ঠ নকরে, মাত্র আমার সেইখানে সুরক্ষা দিয়ক, সেই কারণে আমি আমার পর আমি একদম 4টা বাজাত গেলে আমি ইয়াতে গধূলি 3টা বাজাত হাজির হয়, আমি মানে একদম নিদ্রাহারে আমি ইয়াতে থাকি। হয় আসলে বন বিভাগের লোকে ইতিমধ্যে এমাহ ধরে ইয়াত প্রায় এমাহ ধরে ইয়াত পহরা দিয়েছে এই হাতির জাকটো, কিন্তু হাতির জাকটো খেদি পঠাবলে সক্ষম হওয়া নাই। আর শেহতভাবে যে বনরে হাতি যে পোহনীয়া হাতি দুটা মানা অভয়ারণ্যের পর লই আহিছে আজি, আর হয়তো কিছু সময় পিছতে এই যে বৃহৎ হাতির জাকটো আছে, বৃহৎ হাতির জাকটো খেদি পথার কারণে ইতিমধ্যে জঙ্গলত এই পোহনীয়া হাতি দুটা ইতিমধ্যে প্রবেশ করব। আর যেহেতু ইয়াত স্থানীয় লোক আছে, স্থানীয় লোকের পর কিছু কথা জানিম, কি খবর এটা কি খবর মানে চাব, এইটো মই জানাত এইটো মাহর আপনার 6 তারিখ বা 7 তারিখের ভিতর কদমতলা আহি গেছে, কদমতলাত উপদ্রব চলাই আছে, আজি হল আপনার 24 তারিখ, আজি 17-18 দিন ইয়াতে উপদ্রব চলাই আছে, রিজার্ভত উপদ্রব চলাই আছে, ঠিকই আছে, রিজার্ভত যেটা তেওঁলোকৰ খাদ্যর অভাব হয়েছে, তেওঁলোকে এপিনে মানুহৰ ঘৰত অত্যাচার করা আরম্ভ করেছে, অত্যাচার মানে আজি 4 দিন ধরে মই কদমতলা চকর ওসরত মোর ঘর, মেইন রাস্তার কাষত মোর ঘর, মোর ঘরের পর 10 মিটার দূরত যাওয়াকালি রাতে 2 বার আর পরশি দিন তার আগে 3 দিন ধরে তহিলং করে আছে, ঠিক আছে, খেতি বাতি খাইছে আমার কবলগীয়া একো নাই, তেওঁলোকে গৈ আছে নযাওয়া বলে আমি, কিন্তু যিখিনি মানুহ যিকেইটা হাতী হিসাবে যিখিনি মানুহ তেওঁলোকৰ পর্যাপ্ত মানুহ নাই, সরকারে দিব পৰা নাই, তেওঁলোকক BTC সরকারে দিব পৰা নাই, অসম সরকারে দিব পৰা নাই, হয়তো মই ভাবো অসম সরকারে এই কথাটো গমে পোৱা নাই, ইয়াতে যে BTC এরিয়ার যে কদমতলা নিচলামারি হলাপার মানুহক যে অত্যাচার চলাই আছে ইয়াতে মোৰ এটা ধাৰণা, অসম সরকারে গমে পোৱা নাই।
প্রমোদ বড় স্যার সিদিনা আহিছে কি কথা পাতিছে তেওঁলোকে জানে তেখেতে নিজে চাই গৈছে বন বিভাগক কাৰা নিৰ্দেশ দিব লাগে যে মানুহক রক্ষণাবেক্ষণ দিয়ক আমাৰ খেতি খাইছে কবলগীয়া আমাৰ একো নাই কালি মই কৈছোঁ কালি যিটো ঘটনা ফরেস্ট এখেত আছে নাকি মই নাজানো এখেতে এইমাত্র কৈছে দিয়েছে ডিউটি কৰি আছে এখেতে এখেতসকলে ডিউটি দিয়েছে এখেতসকলে আছে ইয়াতে কিন্তু ঘৰ ঘৰ আছে মানুহৰ রাস্তাৰ ওচৰত ঘৰ আছে মেইন রাস্তার ওসর বহুত মানুষ ঘর আছে আমার ঘর আছে মূল ঘর আছে তো আমি এবার খেদি পঠিয়ে দিলে হাতিখানি ঠিক আছে নেক্সট টাইম গেছে যার পিছন আমি কলো স্যার আপনাদের যায় নাকি কলে আমি খানা খাব যাম ঠিক আছে খানা খাবই লাগবে তো আপনাদের এটা আমার নাম্বার দিয়ে যাও কারণ ইহতে আকো আইব কারণ খাদ্য খাওয়া হয়ে গোয়া নাই খেদি দিয়ে পঠিয়া হয়েছে তো আকো আইব নাম্বার এটা দিয়ে যাও আপনাদের তখন আমি এটা নাম্বার খুঁজিল আমার নাম্বার দিলে ঠিক আছে গুছি গেছে খাদ্য খাব গেছে কত গেছে কি কথা আমি কবলগীয় একো নাই নেক্সট এটা বাজাত রাতে যাওয়াকালি রাতে এটা বাজাত হে হাতির জাকটো আশিটা নব্বইটা হাতির জাকটো হে হাতির জাক আকো গিয়ে সেই কথা তোলার চকর ওসরত মূল ঘরের ওসরত আকো উপস্থিত আছে অর্থাৎ ধান খেতে আছে তো সেই নাম্বারট মানে মানে মোবাইলটা আনা নাই আপনার দেখা দিব পারি নয় মানে রাতে বিশবারের উপর ফোন মারিছো ফোন রিসিভ নকরে কালি যদি মোট পরিয়ালো তাতে মারি ধরে দিলে মোট গাঁখানের মানুষ তাতে মারি কোনে রক্ষণা দিল তেতিয়া মই এমএলএ স্যারক ফোন করেছো রাতে দুটা বাজাত মই এমএলএ স্যারক ফোন করেছো এমএলএ স্যারে মোট ফোন রিসিভ করেছে কি হয়েছে কব দিছে বলে চাও মই বন বিঘাও বেয়া পোৱা নাই যেখানে করবেন করে আছে কিন্তু আজি যেহেতু ঘরের ওসর পাইছে আমি আজি ইয়াতে থাকি লাগে ওসর থাকি নাম্বার দিলে নাম্বার স্যার কোনো রেসপন্স নাই কোনো ধরনের ফোন রিসিভ নকরে কল ব্যাক নকরে কোনো ধরনের আমি এটা মানে আমি কেনকে থাকি আমি নিজে ভাবি পোৱা নাই স্যারে কৈছে যে মই ব্যবস্থা করছো ঠিক আছে স্যারক ফোন করার কিন্তু 15-20 মিনিটের ভিতর কিন্তু বন বিভাগের মানুষ 3:30 বাজাত মোর ঘরের ওসর উপস্থিত হয়েছে খেদিয়ে পঠিয়েছে আজি দুটা হাতি আহিছে আশা কি আশা কি আমি তো বহুত আমিও সাপোর্ট করি বন বিভাগ আমিও সাপোর্ট করি অতি সোনকালে ইয়ার পর হাতি কেটা পঠিয়াব লাগে নহলে আমার জীবনের নিরাপত্তা নাইকিয়া হয়ে গেছে আর মই বিনম্রভাবে সরকার মুখ্যমন্ত্রী ডাঙরিয়া হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া আমার বিটিসি চিফ প্রমোদ বড় ডাঙরিয়া বন বিভাগ সকলকে হাত জোর করে কোথাও যান পারে অতি সোনকালে হাতির জাকটো ইয়ার পর পঠিয়ে দিল নহলে আমার কিন্তু অবস্থা খুবই দিনক দিনে বেয়া হয়ে গেছে আজি চাক মই ডিউটি করা মানুষ মই ডিউটিত যাব পড়া নাই মানে পরিয়ালের মানে ডিউটি আজি মোট মাছ চাক কেনা হয়েছে নিহত টিটি দিতে এটা হাতি রক্ষা নাই খেতে খাও খেতে গোটাই খাইছে কবলগীয় একটা মোট মোট নিজের খেতে খাই আছে কালি কবলগীয় একটা কিন্তু আমাকে এটা লাগে জীবনের নিরাপত্তা লাগে